হ্যালো এভরি ত্রিপুরা সরকারি চাকরি সম্পর্কিত আজকের ভিডিওতে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ আপডেটস এর মধ্যে দুটির ইন্টারভিউ ডেটে দেওয়া হয়েছে এবং আরেকটি জব নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন প্রথম আপডেটটি হল টিপিএসি থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আঠাশ আগস্ট অ্যাডভার্টাইজমেন্ট নংটি হল ফোর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই নোটিফিকেশনটিতেমেল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ভেটেনারি অফিসারের ইন্টারভিউ ডেট টাইম এবং ভেনিউ দেওয়া হয়েছে ইন্টারভিউটি শুরু হবে আগামী নয় সেপ্টেম্বর এবং ইন্টারভিউটি শেষ হবে সাতাশে সেপ্টেম্বর দুটি সেশনে ইন্টারভিউ হবে ফরনুন সেশনের ইন্টারভিউটি শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে এবং আফটারনুন সেশনের ইন্টারভিউটি শুরু হবে আড়াইটা থেকে ইন্টারভিউটি হবে টিপিএসসি আগর্তা লাখাওড়া রোড পশ্চিম ত্রিপুরায় ফরনুন সেশনের রিপোর্টিং টাইম হলো সকাল সাড়ে আটটা এবং আফটারনুন সেশনের রিপোর্টিং টাইম হলো দুপুর সাড়ে বারোটা দ্বিতীয় আপডেটটি হল ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি সিপাহী জেলা ডিস্ট্রিক্টের ডেপুটি চিফ লিগাল এইড ডিফেন্স কাউন্সিল এবং অ্যাসিস্ট্যান্ট এইড ডিফেন্স কাউন্সিলের ইন্টারভিউ ডেট টাইম এবং ভেনিউ প্রকাশিত হয়েছে ইন্টারভিউটি হবে ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্টে সিপাহী জেলা ডিস্ট্রিক্টে সোনামুরায় ইন্টারভিউটি হবে আগামী উনত্রিশ আগস্ট বিকাল সাড়ে চারটা থেকে রিপোর্টিং টাইম হলো থ্রি পি এম ইন্টারভিউর জন্য যোগ্য প্রার্থীদের নামের লিস্ট এই ওয়েবসাইটগুলোতে দেওয়া হয়েছে ইন্টারভিউর দিন ক্যান্ডিডেটসের অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে তৃতীয় আপডেটটি হলো এমপি মেল পঞ্চাশটি এবং ফিমেল পঞ্চাশটি টোটাল একশোটি পোস্টে নিয়োগ করার নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এমপি ডাব্লিউ মেল সি আরটি এস টি ষোলোটি ইউ আর ছাব্বিশটি ইউ আর এক্স একটি এবং পি ডাব্লুডি দুটি পদে নিয়োগ করা হবে এমপি ফিমেল এস সি নয়টি এসটি পনেরোটি ইউ আর ছাব্বিশটি এবং পিডাব্লিউডি দুটি পদে নিয়োগ করা হবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হলে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে টুয়েলভ পাস ট্রেন্ড ইং এনএম অথবা মাল্টিপারপাস ওয়ার্কে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে একমাত্র ত্রিপুরা নার্সিং কাউন্সিল অথবা ত্রিপুরা স্টেট ডিপ্লোমা ইন নার্সিং এক্সামিনেশন বোর্ডের রেজিস্টার্ড ক্যান্ডিডেটসট রাই আবেদন করতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে হেলথ ডিপার্টমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটগুলোর মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে ত্রিশে আগস্টে থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে ত্রিপুরা জব আপডেটে সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ত্রিপুরা জব রিলেটেড আরো গুরুত্বপূর্ণ ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ